তো দেখো বন্ধুরা, বহুদিন ধরে আমি ভিডিও দিতে পারতেছিলাম না। কেন কি বন্ধুরা, আমার পরীক্ষা, আমার এক্সাম চলতেছিল। সোজা কালকে এক্সামটা শেষ হলে আবার কালকে পরের দিন আমার খাতা দিয়ে দিবে, তো তখন আবার এক্সাম দেব। তো দেখো বন্ধুরা, কয়দিন ধরে আমি ভিডিও দিতে পারতেছিলাম না, এবং ভাই তুমি তো জানো ভাই আমি কত ছোট ইউটিউবার। দেখো ভাই, তুমি আমার যদি সাজো নাফি বয় আইটি, তুমি দেখতে পারো আমার ইউটিউব চ্যানেল। এত এত বেশি অতিরিক্ত ভিডিও ছাড়ছি, বহুত অনেক বেশি ভিডিও ছাড়ছি, কিন্তু হেরে গেছি একটা জিনিসের জন্য, ওটা হলো সাবস্ক্রাইবার। আচ্ছা যাও, আমার ওই 200 সাবস্ক্রাইব চ্যানেলে তোমরা এতই সাবস্ক্রাইব করেছিলে, এতই সাপোর্ট দিয়েছিলে যে বলার বাইরে। কিন্তু এটাতে কিছুই করতেছ না, সাপোর্টটা মিটি কিছুই করতেছ না, কেন ভাইয়া? আমার ভাইয়া দোষটা তোমরা আমাকে কি বলতে পারবো ভাইয়া, আমার দোষটা কি? কত কষ্ট করে ভাই দিন রাত ভিডিও ছাড়ছি, কিন্তু কাদা আসছে কিন্তু ভাই সবার সামনে তা তো খাওয়া যায় না। দিন রাত কষ্ট করে ভিডিও ছাড়ছি, কিন্তু ভাইয়া তোমরা যখন ভিডিও ছেড়ে একটু একটু ঘুমাইতে যেতাম, ঘুমা কিন্তু উড়ে পারতাম। দুই ভিউ উঠেছে, এটা দেখা পর আর না ভাই ইউটিউব না আর না চালাইতে আর না মন ধরতো না, কিন্তু তাও তো ভাই এটা আমাকে করতেই হবে ইউটিউব দিয়ে। তো তাও আমি কষ্ট করে ভিডিও ছাড়ছি, কিন্তু তোমরা কেউ সাপোর্ট করো না। দেখো বন্ধুরা, ইউটিউবের জন্য আমি সব কিছুই পেয়েছি, অনেক কিছু চলে গেছে আর চলে গেছে, সেগুলো কথা এখন বাদ দিয়ে আসো বন্ধুরা, আজকে মেন টপিক নিয়ে কথা বলি। সো আমি যে ইলাইট ক্লিট আছে, সো আমি ইলাইট ক্লিটটা আমি নিয়ে নিচ্ছি আজকে দিন। এখন আমি দেখাবো ইলাইট ক্লিটটা নিতে কোথায় থেকে হয়। সো তোমরা সিম্পলি ক্যারেক্টারে যাবো, ক্যারেক্টারে যাবো তোমরা এই যে সেকশনটা দিতে পারছি, সো এই যে এই সেকশনটা আমি দিয়ে গেছি। সো তোমরা এই সেকশন তোমরা যাবা, যাওয়ার পর এটা আমার হয়ে গেছে, সো এই জন্য এটা এরকম দেখাচ্ছে। সো তারা আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টে যে তারপর তোমরা যাবা দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকেও গেছি ইতিমধ্যে। এখন আমি এখন এখানে যাব, দেখো তোমরা কোথায় যাবা এটা তোমরা। সো তারা দেখিয়ে দিচ্ছি তোমরা যেখানে যাবা, সিম্পলি যেখানে যাবা, যেখানে যে ক্যারেক্টার একটা অপশন দিতে পারো যে ক্যারেক্টার, সো তোমরা এখানে যাবা। তারপর তোমরা যে নিচে যে একটা এখন যারা আমি খালি ক্যারেক্টারটা নিয়ে নিই, সো যখন পরে এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম, তোমরা এখানে যে একটা লো দেখতে পারতো, দেখো এখানে যে একটা লো দেখতে পারতো, সো তোমরা এখানে ক্লিক করো। তারপর তোমার দেখতে পাচ্ছ তোমার 28 আছে, সো এগুলো তোমার কী হতে হবে যে দেখো এগুলো তোমার থাকবে একটা কয়টা করে থাকবে, তারপর তোমার এগুলো খুলতে হবে, খুলে খুলে এগুলো যদি পুড়ে যায় নাহলে তো তোমরা পেলাম না। সো তারপর এখন বলতেছে এগুলো কলেক্ট করে থেকে এগুলো কলেক্ট করে তোমরা যেখানে টাকা দিও তোমরা এগুলো মিশনটা একটু আইস করতে পারবা। সো এখানে এগুলো চার কিং না ম্যাপ, সো এগুলো তোমরা ম্যাচ খেলবা, ম্যাচ খেললে তোমাদের কটা করে দিলে আমি শুধু জানি না, কিন্তু তোমরা এটাকে ম্যাচ খেলবা, ম্যাচ করে তোমাদের ওগুলো দিবে, তারপর তুমি নিয়ে তুমি সব কিছু স্বপ্নের আর আইটেম নিতে পারবা। আমি বলে শিশু কেমন লাগলো ভিডিও, এমন নাই যেটা আমার আইডি দেখতে পাচ্ছে 2 ঘন্টা আগে দেখা যাচ্ছে লাইক সিরিয়াস, আমি এখনই গেমের এম থেকে বেরিয়েছি, দেখো এটা আমার আইডি। সো তোমরা কী কী করতে হবে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো, সো এটা তোমাদের করতে হবে, এগুলো করে তোমরা নিতে পারবা ফ্রিতে লাইটলি। সো আজকে আমি বিদায় নিচ্ছি আমার এই ভিডিওর তরফ থেকে, এবং আবার ভিডিও আসবে কালকে। হ্যাঁ ভাই, কালকে আবার ভিডিও আসবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাবাই, সবাই ভালো থেকো, এবং তোমাদের আকৃতি যেগুলো আমাদের সাথে ভালো রাখো। অ্যান্ড এখান থেকে তোমরা কার্ড কিনবা, কার্ড কিন্তু তোমরা কী করবা, তোমাদের যে লাইফ আছে ওটাকে ম্যাক্স করে নেবা, এবং তোমরা এবং এরপর আমি একটা গেম প্লে বই জুড়ে দিব। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাবাই।